এনজিতে এসছে সেটা হচ্ছে ডায়মন্ড হারবার থেকে এসছে, আমাদের কাছে এসছে সাউথ ক্যালকাটার থেকে এসছে, নর্থ ক্যালকাটার কিছু কিছু এলাকার থেকে এসছে, আমাদের কাছে কমপ্লেন এসছে ইসলামপুর থেকে, ইসলামপুর যেখানে এই বাই ইলেকশন হচ্ছে বিধানসভায় সেসব জায়গা থেকে, এইসব জায়গা। শিক্ষামন্ত্রী বলেছেন যে ইভিএম খারাপ পরিকল্পনা করা হয়েছে। হ্যাঁ, ইভিএম বেশি বহু জায়গায় গণ্ডগোল হয়েছে, এটা ঘটনা। সাউথ ক্যালকাটা আমি জানি বিস্তীর্ণ এলাকা, ইভিএম মেশিন খুবই গণ্ডগোল ছিল, সেই গণ্ডগোলগুলো সারিয়ে ওরা ইভিএম মেশিন চেঞ্জ করেছে কিছু কিছু জায়গায়, এবং তার ফলে ডিলেও হয়েছে অনেক জায়গায়। আমি একটা জিনিস বুঝতে পারিনি, এই ইভিএম মেশিনগুলো টেস্ট করা হয় না কেন? ইভিএম মেশিনগুলো যখন পাঠানো হয় তার আগে ওরা অল পলিটিক্যাল পার্টির সামনে চেক করে, তখন দেখা যায় যে ইভিএম মেশিনগুলো ওরা করে কি, ওরা স্যাম্পল টেস্ট করে, মানে 10টার মধ্যে একটা টেস্ট করে এরকমভাবে করে, তার মধ্যে আরও 9টা জায়গায় বাদ পড়ে থাকে। সেই মেশিনগুলো প্রত্যেকটি মেশিনকে যদি চেক না করা হয় তাহলে কিন্তু এই জিনিসটা কমন।